हुगली भाजपा कार्यकर्ताओं द्वारा रतन टाटा जी के याद में कल सिंगूर में मौन जुलूस निकाला गया था। साथ ही एक सभा का आयोजन किया गया था। सभा में उपस्थित थे पश्चिम बंगाल विधानसभा के विरोधी दल नेता शुभेंदु अधिकारी। मंत्री को संबोधन करते हुए शुभेंदु अधिकारी ने ममता बनर्जी और स्थानीय विधायक बेचा राम मन्ना पर जमकर निशाना साधा था। शुभेंदु अधिकारी ने यह भी कहा था कि 2026 में प्रदेश में अगर हमारी सरकार बनती है तो टाटा ग्रुप को मनाकर फिर से यहां टाटा मोटर्स कारखाना बनाने का काम हमारी सरकार करेगी। शुभेंदु अधिकारी के बयान के खिलाफ आज सिंगूर जमीन रक्षा कमेटी की ओर से विरोध जताया गया। जिस स्थान पर शुभेंदु अधिकारी ने सभा को संबोधित किया था उस स्थान को सिंगूर जमीन रक्षा कमेटी के सदस्यों द्वारा गोबर और गंगा जल छिड़क कर पवित्र किया गया। शुभेंदु अधिकारी पर निशाना साधते हुए सिंगूर कृषि जमीन रक्षा कमेटी के सदस्य अम्यु धारा ने कहा कि शुभेंदु अधिकारी एक गद्दार आदमी है। सिंगूर आंदोलन से ही पनपी नंदीग्राम आंदोलन का हिस्सा बनकर आज शुभेंदु अधिकारी नेता बने हैं। 2026 आपको बता दें 2026 में बंगाल की जनता शुभेंदु अधिकारी को सबक सिखाएगी। आज इस जमीन पर 90% किसान खेती कर रहे हैं। किसानों की समस्या के बारे में शुभेंदु अधिकारी कुछ नहीं जानते हैं क्योंकि वो किसान के बेटा नहीं है। अगर वह किसान का बेटा होते तो किसान हित की बातें करते। 2021 में भी वह सिंगूर की धरती पर पैर रखे थे। वह दिन हम काला दिन के रूप में मानते हैं। वही बीजेपी नेता संजय पांडे का कहना है कि जो लोग शुभेंदु अधिकारी के सभा स्थल पर शुद्धिकरण कर रहे हैं उनमें कृषि जमीन रक्षा कमेटी से कोई है ही नहीं। यह सब राजनीति करने के लिए वहां पहुंचे हैं। আজকে কর্মসূচি কে কেন নিলেন? আজকে যে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে 2021 সালে শুভেন্দু অধিকারীর কালো ছায়া একবার সিঙ্গুরে পড়েছিল, সেদিনও আমরা গোবর জল দিয়ে সিঙ্গুরকে মুক্ত করেছিলাম। আগামী কালকেও দেখলাম হঠাৎ শুভেন্দু বাবুর কালো ছায়া আমাদের সিঙ্গুরের মাটিতে ঝাঁপিয়ে পড়ছে। সিঙ্গুরের পবিত্র মাটিতে যখন ওনার কালো ছায়া ঝাঁপিয়ে পড়লো তখন আমরা সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি, আমাদের কৃষক যারা মহিলা তারাই হট করে একটা সিদ্ধান্ত নিল, ওই শুভেন্দু বাবু যে গদ্দার শুভেন্দু অধিকারী আমাদের সিঙ্গুরের মাটিকে কলঙ্কিত করেছে, সিঙ্গুরের মাটিকে কালোমালিত্য করেছে। তাই সেই কালোমালিত্য দূর করার জন্যে গোবর জল ছাঁটা গঙ্গা জল দিয়ে মুক্ত করা এবং কালো বেলুনের দ্বারায় ওনার এই কালো ছায়াকে আমরা ওই রতন টাটার কাছে আবার আকাশে উড়িয়ে দিয়ে মিশিয়ে দিলাম। উনি কালকে এখানে রতন টাটার শোক সভা করতে এসেছিলেন। উনি এমন একটা ভাব দেখাচ্ছিলেন যেন উনি হচ্ছে রতন টাটার পালিত সন্তান। উনি কালকে এখানে যেভাবে ভাব দেখাচ্ছিলেন রতন টাটার পালিত সন্তান, ওই শুভেন্দু অধিকারী গদ্দার উনি একদিন এই টাটার বিরুদ্ধে টাটার নুন টাটার সমস্ত মানে যে প্রজেক্ট সমস্ত একেই উনি কিন্তু দূর করেছিলেন, পায়ে ফেলে মারিয়েছিলেন। কালকেই নিয়ে এসে বড় বড় আমাদের যিনি বেচারাম মান্না আমাদের মন্ত্রী চাষিদের দীর্ঘদিন ধরে পাশে আছে তিনার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেভাবে বলেছেন ওই ধিৎকার জানানোর জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। ওনাকে আমরা ধিৎকার জানাই সিঙ্গুরের মানুষ। উনি ভাবছেন হয়তো সিঙ্গুরের জল এখনো ঘোলা আছে, আমরা কৃষকরা বলছি সিঙ্গুরের জল আর ঘোলা নেই, সিঙ্গুরের জল এখন থিতিয়ে গেছে। উনি যদি জল ঘোলানো করার চেষ্টা করে ওনার এই জল ঘোলানো করাটা সম্পূর্ণ বৃথা হবে। উনি এখনও সিঙ্গুরের মানুষকে ভেবে উঠতে পারেনি। সিঙ্গুরি ওনাকে পথ দেখিয়েছিল বলে উনি সিঙ্গুরে নন্দীগ্রামের আন্দোলন করে আজকে নেতা হয়েছে। এই সিঙ্গুরের মানুষই আবার 26 সালে ওই শুভেন্দু অধিকারীকে ছুঁড়ে ফেলে দেবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, রাস্তা থেকে ওনার মানুষ খাওয়াটা পর্যন্ত ডিম হবে না। আজকে সিঙ্গুরের মানুষ হিসেবে আমরা এই কথা কৃষক হিসেবে আমরা উনি রাজনীতি ছাড়া ওনার করার কি আছে? ওনার রাজনীতি করার ক্ষমতাটাও 2006 সাল থেকে হারিয়ে যাবে, সেটাও আর থাকবে না। সিঙ্গুর থেকে উনি রাজনীতি কোনোদিন করতে পারবেন 26 সাল 2026 সালে যে রাজনীতি থেকে ওনার ওটাও হারিয়ে যাবে, ওনার রাজনীতিটা ওনার আর থাকবে না। সিঙ্গুরের শিল্প বাহিনী চাষও হচ্ছে না ওনার। উনি ব্যাপারটা হচ্ছে চাষ সম্বন্ধে জানে কি, চাষ সম্বন্ধে তো কিছু জানে না, ওনাদের তো টেলারের ব্যবসা। উনি এখানে কালকে এসেছিল দেখেন এখানে কতটা জমি অধিগ্রহণ হয়েছে উনি জানেন? 90% জমি চাষ হচ্ছে, আর যে জমিগুলো পড়ে রয়েছে সেগুলো বিভিন্ন শিল্পপতিদের জমি। যেমন এখানে ভারতীয় পেট্রোল পাম্প ছিল, শান্তি সিরামিক্স ছিল, কন্নম ফ্যাক্টরি ছিল, আরও অনুসারী শিল্পের অনেক জমি কিনা রয়েছে যেগুলো টাটারা অধিগ্রহণ করার পর
জমিগুলো টাটারা নিয়ে নিয়েছিল সেই জমিগুলো ফেরত দিয়ে দিয়েছে। আমি ওনাদেরও আহ্বান করব, ওনারা যদি ওনার অনুসারী শিল্পগুলো করে তাহলে আমার কৃষি জমি রক্ষা কমিটি এবং আমার দল সহযোগিতা করবে, ওনারা অনুসারী শিল্পগুলো এখানে আবার নতুন করে তৈরি করবে। আমার নাম ভূমিও দাস। জয় বাংলা। বলছি যিনি গোবর জল ঝাঁট দিয়ে ওই জায়গা শুদ্ধিকরণ করতে গেছেন তিনি কি করেন? আমি যতটুকু জানি তিনি সিঙ্গুর তৃণমূল ব্লক কমিটির সভাপতি, তো উনি তাহলে রাজনীতি করতে জানেন, উনি কি ওখানে শুদ্ধিকরণ করতে গিয়েছিলেন? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে যারা টাটাকে তাড়িয়েছে, যারা সিঙ্গুরের সর্বনাশ করেছে, তারা আবার টাটাকে শ্রদ্ধা জানাবে কী করে? শ্রদ্ধা জানাবার তো মুখ নেই তাদের। সেক্ষেত্রে তারা সংবাদের শিরোনামে থাকার জন্য ওইখানেতে গোবর জলা ঝাঁটা নিয়ে গেছে। দেখুন কে কী বললো সেটা নিয়ে তো আমাদের কিছু আসে যায় না। রতন টাটার পুত্র তো হাজার হাজার পুত্র আছে। আজকে রতন টাটা ছিল বলে করোনাকালে ভারত সরকারের মাধ্যমে যে ভ্যাকসিনগুলো নিয়েছে সেখানেও রতন টাটার অবদান আছে। আর জীবনদায়ী ওষুধ থেকে আরম্ভ করে নিয়ে সাধারণ গরিব মানুষকে যাতে খাদ্য সরবরাহ করা যায়, যে খাদ্য সরবরাহ গরিব কল্যাণের মাধ্যমে এখনও ভারত সরকার দিচ্ছে, 5 বছর দেয় বলেছে, এদের লজ্জা করা উচিত। এরা একা সম্ভাবনাকে নষ্ট করেছে, এরা এখান থেকে শিল্পকে তাড়িয়েছে, এরা এখান থেকে বেকারত্বকে বাড়িয়েছে। আজকে জনমানুষে শুধু সিঙ্গুরে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রতি মানুষের আস্থা বিশ্বাস হারিয়ে গেছে। আজকে শুধুমাত্র শুভেন্দু যেখানে যাবে সেখানে যাও, গোবর জল ছড়াও আর সংবাদের শিরোনামে থাকো। সংবাদে থাকার জন্য ওরা ওখানে গোবর জল ছড়া থাকে, ওরা মানুষের কল্যাণ করতে যায়নি, ওরা কল্যাণ করতে আসেনি। আমার প্রশ্ন হচ্ছে আজকে এখানকার যিনি বিধায়ক তিনি কী করতেন, তার কী ছিল, আর তিনি এখন কী করছেন, তার কী আছে? এটা যদি ওরা ওনাদের সংস্থাকে দিয়ে, সিবিআই নয় সিআইডিকে দিয়ে তদন্ত করা পরিষ্কার হয়ে যাবে, দুধটা দুধ পানিকা পানি হয়ে যাবে। সুতরাং যে এই কথাগুলো যারা বলছে তারা আদৌ কৃষি রক্ষা কমিটি নয়, কৃষি রক্ষা কমিটির কাজ শেষ হয়ে গেছে, কৃষি জমি রক্ষা হয়ে গেছে, কৃষি জমি ফিরে এসেছে, কৃষি জমিতে চাষ হয় না, কাশফুল হয়। যে বললো যে সামান্য কিছু জায়গা এখনো পর্যন্ত কাশফুল ফুটে আছে, আমি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে আপনারা একটা টিম নিয়ে আসুন, মিডিয়ার টিম থাকবে, ভারতীয় জনতা পার্টির টিম থাকবে, সমগ্র মাঠটা আমরা ঘুরে ঘুরে দেখবো কত একর জমিতে চাষ হয়। এইভাবে মিথ্যা কথা বলে 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 মিডিয়ার শিরোনামে থাকার জন্য, মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য এইসব করছি, এছাড়া কিচ্ছু নয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাণ্ডে, আমি সিঙ্গুর বিধানসভার গাড়ি তৈরি কারখানা করেছিল, সেটা তৃণমূল কংগ্রেস সেটা হতে দেয়নি। সেই মিথ্যাচারের আর শুভেন্দু অধিকারীর কালো ছায়া মুক্ত হতে সিঙ্গুরের জমি আন্দোলনের যারা ছিল, যারা নেতৃত্ব ছিল, যারা জমি আন্দোলন করতে গিয়ে বিনা দোষে জেল খেটেছে, মার খেয়েছে, সেই সব আন্দোলনকারী আজকে এখানে গঙ্গা জল গোবর জল ছড়িয়ে কালো বেলুন উড়িয়ে কালো রাহুমুক্ত হতে চেয়েছিল, সেই জন্যই আজকের এই কর্মসূচি। শুভেন্দু অধিকারীকে দাবি করেছে কি বলবেন, যে সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে না, হ্যাঁ কি শিল্প হয়নি? সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে না এটা সর্ববয়ী মিথ্যে। এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গায়ে কিছু জমি আছে যেগুলো কাশফুল ফুটে আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতর দিকে জমিতে চাষ হচ্ছে এবং সরকারি প্রচেষ্টায় 56টা মিনি ডিপ টিউবওয়েল হয়েছে চাষিদের এবং জলের নিকাশি নালা করা হয়েছে, এবং সেই মিনি ডিপ টিউবওয়েলগুলো যাতে ইলেকট্রিসিটি না লাগে তার জন্য সরকার সোলার সিস্টেমে সেগুলো চালাবার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন, আজকে 4 মাস আগে সেগুলো পাঠিয়ে দিয়েছে। আর চাষ হচ্ছে না এটা সর্বই মিথ্যে। আর যে জমিগুলো চাষ হচ্ছে না, গতকাল আমাদের সিঙ্গুরের বিধায়ক তথা জমি আন্দোলনের নেতা বেচারাম মান্না সামাজিক মাধ্যমে একটা লিস্ট প্রকাশ করেছে, সেখানে যে জমিগুলো চাষ হচ্ছে না সেই চাষির নাম মৌজা ঠিকানা সহ কত বিঘে কত একর কত শতক জমি সেটা চাষ করছে না তারা, সেটার একটা লিস্ট প্রকাশ করেছে। এটা আপনারা কোয়ারি করে বা জানতে পারবেন যে এই যে লিস্টটা দিয়েছে সেটা সঠিক না বেঠিক। দায়িত্ব নিয়ে বলছি, আমরাও চিনি সেই মানুষগুলোকে, যেটা সঠিক তথ্য
উনি দিয়েছেন। উনি কি তাহলে রাজনীতি করার জন্য এসেছিলেন? হ্যাঁ, সব সময় কেন রাজনীতির কারবারই শুভেন্দু অধিকারী, সুতরাং তার রাজনীতির লাভের জন্যই এখানে, যেহেতু ২৬ বিধানসভা আছে, সেই ২৬ বিধানসভার জন্যই এখানে সে এসেছিল, এটা তার রাজনৈতিক লাভের জন্য এসেছে, এছাড়া আর কিছু নয়। গতকাল আমাদের বিরোধী দল নেতা তো পরিষ্কারই বলেছে, সিঙ্গুরে চাষবাসও হোক শিল্পও বাসুক, আর এই বিষয়ে সিঙ্গুরে কোনো মানুষেরই দ্বিমত নেই। আজকে তৃণমূল যেটা করছে গঙ্গার জল ছিটিয়ে, শুধু কেবল নিজেদেরকে প্রচারের আলোয় আনার জন্য, এছাড়া আর অন্য কিছু নয়। মুখ্যমন্ত্রীর চকলেট খাওয়া অনশন মঞ্চে কোনোদিনই বিরোধী দল নেতা ছিল না, সেটা যারা আজকে ওখানে গঙ্গার জল ছিটাচ্ছে তারাও জানে।